টানা অবরোধ ও হরতালের কারণে থমকে গেছে সুন্দরবনকে ঘিরে পর্যটন ব্যবসা। পর্যটক সংকটে 56টি বিলাসবহুল নৌযানের প্রায় 6000 কর্মী অলস সময় কাটাচ্ছেন। ব্যবসায়ীরাও উদ্বিগ্ন পরিস্থিতি নিয়ে। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট। প্রতি বছরের এই মৌসুমে বিশাল নৌযানগুলো পর্যটকে ভরপুর থাকত, কিন্তু এখন খাঁখা করছে। লঞ্চের শ্রমিক কর্মচারীরা অলস সময় পার করছেন। শীতের আগমনী এই মৌসুমে ভ্রমণ পিপাসুদের পছন্দের তালিকা থাকে সুন্দরবন। সুন্দরবনের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে অনেকে অগ্রিম বুকিং দিয়ে রাখতেন, কিন্তু লাগাতার অবরোধের কারণে পর্যটকেরা অগ্রিম বুকিং বাতিল করে দিয়েছেন। দর্শনার্থীদের আগ্রহ থাকায় একে একে 56টি বিলাসবহুল নৌযান সুন্দরবনের পর্যটকদের আনা নেওয়া করে। বিদেশি পর্যটকদের দিকে খেয়াল রেখে কয়েকটি নৌযানে সুইমিং পুলও রয়েছে। দেশের সংকটাপন্ন অবস্থা চলতে থাকলে ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে পড়ার কথা জানান এর সাথে সংশ্লিষ্টরা। মানে না বিশ্বাস অবস্থা, স্টাফ বেতন, তারপরে আনুষঙ্গিক যেসব খরচ, এগুলো তো আসলে এখন আমরা ব্যয়বহুল হয়ে পড়েছে। আমরা তো এগুলো কুলায় উঠতে পারতেছি না। আমরা এই হরতাল অবরোধের জন্য অসল অবস্থা। আমরা এখন বর্তমান এমন পরিস্থিতির দাঁড়াইছি যে আমরা স্টাফের বেতন দিতে আমাদের খুব কষ্ট হচ্ছে। এই পর্যন্ত আমাদের কোম্পানির প্রায় 45টা ট্যুর ক্যান্সেল হয়েছে এবং সবারই নটনে আমার কার কোনো জাহাজেরই ট্যুর চলমান নেই বললেই চলে। রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে সমস্যা কেটে যাবে এমন আশা বন বিভাগের এই কর্মকর্তার। তবে এই অবস্থা হয়তো ক্ষণস্থায়ী হবে, ভবিষ্যতে এটা চলে গেলে আবার সুন্দরবনে স্বাভাবিক হারে পর্যটক আসবে এবং সুন্দরবনে পর্যটকরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন বলে আমি প্রত্যাশা করি। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা পর্যটকদের। এনটিভি নিউজ ডেস্ক। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।